চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাই সাতকানিয়া লোহাগাড়ায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ। চট্টগ্রাম দক্ষিণ জেলায় সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় মানুষের ব্যাপক ক্ষতি সাধিত হয়। বিশেষ করে চন্দনাই সাতকানিয়া লোহাগাড়া এ তিন উপজেলায় বন্যার প্রভাবে মানুষের ঘরবাড়ি সহায় সম্পদ এমনকি যানমালের ক্ষতি হয়। এই ক্ষতিতে বিভিন্ন সংস্থা ও ব্যক্তিবিশেষ নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, বিতরণ করেছেন ত্রাণ সহায়তা। ত্রাণ পেয়ে দূর সময়ে মানুষ অত্যন্ত খুশি। অনুরূপ শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বন্যা কবলিতদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবু অরূপ রতন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক বাবু প্রদীপ বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চন্দনাই সাতকানিয়া লোহাগাড়া বিভিন্ন বন্যায় দুর্গত এলাকায় হতদরিদ্র ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিজেরা উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেছেন। এক থেকে দেড় হাজার পরিবারকে এই বন্যার্থদের মাঝে প্রথমে শুরু করি দক্ষিণ চট্টগ্রামে এবং এরপর আমরা সাতকানিয়াতে ডুববো, ধর্মপুরে যাব, বিভিন্ন এলাকায় হিন্দু মুসলিম যারা বিভিন্ন এলাকায় গরিব বন্যা আছে এদের মাঝে আমরা এই সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিচ্ছি। আমি আশা করি শুধু আমি না, আমাদের এই সংগঠন অন্যান্য সংগঠন যারা আছে তারা এভাবে যদি এই বন্যা দুর্গতির পাশে এরিয়া আছে তাহলে গরিব যারা খেতে পারতেছে না এদের এই অভাবটা আমরা একবেলা কমকেই হলো এই অভাবের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রাখছি। এ সময় অন্যান্যদের মধ্যেই উপস্থিত ছিলেন চন্দনাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, কমিশনার মোহাম্মদ ইদ্রিস, মহিলা কমিশনার মমতাজ বেগম লিলি, সন্তোষ দাস গুপ্ত, চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহসভাপতি অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, জিতেন কান্তি গুহ, সজল চৌধুরী, দিলীপ ঘোষ দীপু, সহসাধারণ সম্পাদক বাবু তাপস কুমার দে, ভবশঙ্কর ধর, পুলক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাথুল দাশগুপ্ত, উত্তম চক্রবর্তী, রুবেল দত্ত, সঞ্জয় সুশীল, দেবাশীষ ধর বাপন, চন্দনেশ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রূপক ঘোষ প্রমুখ। জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে ভেঙে পড়া বাড়িঘরে দশ পান ঢিউটিন প্রদান করা হয়। দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে আছি পাঁচ নাম্বার ওয়ার্ডের জেল্লাপাড়া নামক জায়গায় এবং এখানে দেখা যাচ্ছে হাসনগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছি। এখানে আজকে যারা বিশেষভাবে ত্রাণ দিতেছে আমরা যারা এসেছি এখানে দেখা যাচ্ছে যে আপনার শ্রী শ্রী দুর্গা অষ্টমী যে সংগঠনটি ধর্মীয় সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে কিন্তু দক্ষিণ জেলা সভাপতি যিনি অরূপদাতার নেতৃত্বে এবং চন্দনাইশ থানার ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে এবং এখানে মহিলা কাউন্সিলর থেকে শুরু করে আপনার ইদ্রিস ভাই কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু উপস্থিত আছে, সাধারণ জনগণ উপস্থিত আছে। বিষয়টা হচ্ছে যে একটা বিষয় এনারা প্রত্যেকেই বলেছে এখানে আমাদের যে প্রোগ্রামগুলো হয় এই প্রোগ্রামগুলো এই বন্যার্থ ব্যক্তিদের দাবিতে এগুলো শেয়ার করে দিবেন, যেহেতু আজকে যারা আসতেছে এই বিষয়গুলো যাতে ওয়ার্ল্ডও বিভিন্ন মানুষ দেখতে পারে, দানবীর দেখতে পারে, এই অসময়ে তাদের পাশে এসে দাঁড়ায়। জেল্লাপাড়া থেকে মোহাম্মদ সাজ্জাদ, সাজ্জা মিডিয়া, চন্দনাই, চট্টগ্রাম।